সকলে শ্রদ্ধার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। অর্থনৈতিক আন্দোলন গড়িবর মুখ্যমন্ত্রী উদ্ভিতা মহিলার অভিযানের যোগে ভারত মাতা কি জয় জয়। আজি আমার বাবে সৌভাগ্যর কথা, আমি আরম্ভ করছো আকো দুটা আসনি, আত্মনির্ভরশীল অসমৰ জৰিয়তে যি ডেকা লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি করব নিবিচারে অন্যতম কার্যসূচী আসলে নারায়ণপুরত জেলা চিকিৎসালয় স্থাপন করা, 120 কোটি টাকা ব্যয় করে নারায়ণপুরত 100 বিছনাযুক্ত এখন নতুন জেলা চিকিৎসালয় হব আর 24 মাহের ভিতর এই জেলা চিকিৎসালয় প্রস্তুত করে উলিয়া হব। মাধবদেব বিশ্ববিদ্যালয়, মাধবদেব কলাক্ষেত্র আর নারায়ণপুর জেলা চিকিৎসালয় যা দুটা বছর ভিতর এক অভূতপূর্ব পরিবর্তন আমি বিপুরিয়া সমষ্টিত দেখা পাইছো। অনাগত দিনতো নিশ্চয় এই বিকাশ যাত্রা অব্যাহত। পানি যোগান আঁচনিটির প্রথম পর্যায়ের আজি শুভ উদ্বোধন হল, সি ডিব্রুগড় জেলাখনের বাবে আর দ্বিতীয় নগর ডিব্রুগড়ের বাবে অত্যন্ত আনন্দের বিষয়। নামচাং চাহ বাগিচাত PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের একটা সুন্দর আবাসিক কলোনি আজি শুভ উদ্বোধন হল। ইয়ার লগত কেবাটাও ক্রীড়া প্রকল্পর শুভ উদ্বোধন হল আর অনিরুদ্ধ ক্রীড়া বিশ্ববিদ্যালয়েরও আজি নির্মাণের আধারশিলা স্থাপন হল। ইয়ার লগে লগে অসম মালা আসনির অধীনত
303টা অতি গুরুত্বপূর্ণ রাস্তার কামও আজি আমি আরম্ভ করল। ডিব্রুগড় জেলার যা দুটা বছরত 2100 কোটি টকার বিভিন্ন উন্নয়নমূলক কাম কাজ আমি হাতত লৈছিল। আজি প্রায় 750 কোটি টকার নতুন কাম আমি হাতত ললো। প্রায় 3000 কোটি টকার কাম আজি ডিব্রুগড়ত রাজ্য সরকারের পুঁজির প্রায় আরম্ভ হয়েছে। কেন্দ্রীয় সরকারে বিভিন্ন আসনি ন্যাশনেল হাইওয়ে ডিব্রুগড় শোধনাগার তাতো বহুত টকার বিনিয়োগ হয়েছে। মই ভাবো যে ডিব্রুগড় জেলার রাইজে আজি এই বিকাশের যাত্রাত ভাগ লৈছে, সকলো আনন্দিত হয়েছে। আমিও ডিব্রুগড়বাসী রাইজক ধন্যবাদ আর অভিনন্দন জানাইছো। খবর ভাল না সবরে আগলে আইজা আগলে আইজা জয় শ্রীরাম। খবর ভাল নাই পুলিশের জুলাই বুলেট দিম তো ছালী আছে সাইকেল এটা লাগে বাবা তুই ভালো থাকবি রে। যেতিয়া রাস্তা না থাকে বহুত কথা কই থাকে, কিন্তু মুখ্য কথাটা হল যে কোন দলে কাক প্রার্থিত্ব দিছে সেই বিষয়ে আমিও বহুত বেশি গবেষণা করা নাই। আমার মূল উদ্দেশ্য হল যে আমি বিজেপির প্রার্থী তালিকা দিছো, এজিপি আর ইউপিপিএলও নিজের প্রার্থী তালিকা ঘোষণা করব, আর আমি লোকসভা নির্বাচন 11খন আসন আমি পাব লাগে, সেই উদ্দেশ্যে আমি কামত লাগি। মই আগতে কৈছো যে বিয়ার আগতে আমি বহুদিন একেলগে থাকো, যদি বিয়াখন নাপাতো
লড়াজনও মানসিকভাবে ভাগি পড়ে, ছোৱালীজনীও মানসিকভাবে ভাগি পড়ে। সেইকাৰণে লিভিং টুগেদার করার আগতে বহুত কথা চিন্তা করে করব লাগে। এটা লড়া এটা ছোৱালী আজিকালি জীবন সম্ভালা টান, ষোলটা পার্টি চলাবর কারণে তো আর কষ্ট লাগিব। গতি আর পার্টি ডেইলি বাড়িয়ে থাকে, যে ইমান পার্টি আছে আমিও গম পোৱা নাছিলো। এটলিস্ট কংগ্রেসের আশীর্বাদত যে ইমান পার্টি আছে আমি গম পালো, সেইটা একটা নলেজ। ষোলটা দলে কিন্তু প্রধানমন্ত্রী ডাঙরিয়া ভ্রমণের বিরোধিতা করেছে আর প্রতিবাদী কার্যসূচী লৈছে। এসাম ব্যক্তি আছে যেতিয়া মাতৃ গৌরবে আকাশত চুব বিচাৰে তেতিয়া তেওঁলোকৰ আন্দোলন কৰিবলৈ উকমুকনি দিয়ে। প্রধানমন্ত্রীর ভ্রমণ লাচিত বরফুকনের প্রতিমূর্তি উন্মোচনের ভ্রমণ, সেই দিনটোত যদি কোনোবা অসমীয়া হয় তেওঁ নিশ্চয় আন্দোলন নকৰে। অন্তত আমি লাচিত বৰফুকনৰ শৌর্য বীর্যক লৈ গৌরব করো। আন্দোলন তো নটো কৰিব পাৰো, আমি আঠটো কৰিব পাৰো, দহটো কৰিব পাৰো। মই ভাবো কোনো অসমীয়াই ন তারিখে লাচিত বৰফুকনৰ প্রতিমূর্তি উদ্বোধন অনুষ্ঠান চাব এৰি বা ইমোশনেলি সেই অনুষ্ঠানৰ লগত নিজক জড়িত নকৰি কোনোবাই এইবিলাক করব মই তাক নাভাবো। জৰাফুকা কৰিলে গ্ৰেপ্তাৰ, আপোনাকো জৰা পানি দিব বুলি কৈছে, এইবিলাক কোৱা বেলেগ কথা, কিন্তু আমাৰ শব্দত বহুত জোৰ আছে, আপোনালোকে নেদেখে। মই যিটো কম সেইটোৱে হব লাগিব, কিয় মই এইটো মোৰ কথা কোৱা নাই, বিধানসভাৰ কথা কৈছো। হিমন্ত বিশ্ব শর্মার কথা শুনিব নালাগে, কিন্তু বিধানসভার কথা তো সবই শুনব। বিধানসভায় জরা ফুকা বন্ধ করে দিছে, গতি বন্ধ হয়। লক্ষিমপুর উন্নয়ন হয়েছে, ভাল লাগছে, কিন্তু অল্প নলা নর্দমা সমস্যা বহুত আছে। হব, ইমান সমস্যা লাহে লাহে হয়ে থাকি। বাল্য বিবাহ এতিয়া ছোৱালীবিলাকে নিজে নকৰা হৈছে আমাৰ মুছলমান সমাজত, আৰু 26 চনৰ ভিতৰত এইটো বন্ধ হৈ যাব মই সম্পূৰ্ণ বিশ্বাস। নাও বৈচা একেবাৰে সমষ্টিটোৱে অনুন্নত হৈ আছে, ৰাস্তা ঘাটৰ অৱস্থা নাই। নাও লাহে লাহে ভেনচাৰ MLA বিলাক হৈ আছে নহয়, এতিয়া ৰঙানদী আৰু নাও বৈচা সমষ্টি পৃথক হৈছে, MLA এবাৰ প্ৰাদেশিকৃত হ'ব, গতিকে বিকাশো হ'ব। ৰাইজে বিচাৰিছে আপুনি নাও বৈচাৰ দায়িত্ব ল'ব লাগে। একদম দায়িত্ব মই লোৱাত আছো, এবাৰ লোকসভাত যাম নহয় ইলেকশ্যন হ'ব, গতিকে এটা ৰাস্তাটো হৈছে। আৰু নাও বৈচা আৰু ৰঙানদীৰ যিসকল বিশেষকৈ ইছলাম ধৰ্মী লোক আছে তেওঁলোকে কংগ্ৰেছ আৰু UDFৰ মোহটো এৰিব লাগে, কাৰণ নহলে সদায় ভেনচাৰ হৈ থাকিব। গতিকে এইটো কাৰণ আমিতো সকলোৰে লগত আছো, গতিকে তেওঁলোকে যদি কংগ্ৰেছ আৰু UDFৰ মোহটো এৰি দিয়ে, নাও বৈচাৰ ৰঙানদীত ইমান শক্তি আছে, নিম বিপ্লৱৰ পৰা কৃষি বিপ্লৱৰ পৰা বহুত কাম হ'ব, খালি ভি পাৰ্টিৰ লগত গলে কোনো কামে নাই, সেই পাৰ্টিৰ পৰা হাতটো এৰি দিব লাগে। লটাৰী তীৰ এই দুই এটা কথা মোৰ অলপ আমনি কৰি আছে, ইলেকশ্যনৰ পিছতে লটাৰী তীৰ এইবিলাক এইবিলাকৰ বিৰুদ্ধে ডাঙৰ অভিযান কৰিব লাগিব। এইকেইটা দিন পুলিচসকল মডেল কোড অফ কণ্ডাক্ট ইলেকশ্যনত থাকিব, আৰু সোণৰ নাও এইবিলাকৰ বিৰুদ্ধে একবাৰ লাগিব লাগিব ভাল কৰি। আৰু হ'ব, ধন্যবাদ। ধন্যবাদ।
বিশ্বাস করো আপনার আশীর্বাদ এই দুটা বছর আজি সমগ্র ৫০,০০০ কোটি টাকাত বেশি কাম আজি আমি হাতত লব পারিছো। আপনাদেরকে যদি দেখা পায় উজনি যোরহাটত মেডিকেল কলেজ হল, যিসকলে চাকরি নকরিব তার কার ইচ্ছা আছে যে হাত দাঁড়াব, ইচ্ছা ইমান আছে ঠিক আছে, বেশি বাচ্চা থাকলে বাচ্চাবিলাক চাব লাগিব, গতি সেইখানে মাইনাস আর যার একটা হিসাব আছে ব্যাংক একাউন্টত টুপুম করে ১০,০০০ টাকা প্রথম ভরাই দিয়ে ঠিক আছে, টাকা থাকে ১০,০০০ একটা হাত চাকরি বলা কথা আপনাদের নিদিও বলে কেছে, আপনার গিরিয়াক বিলাকে যদি ভোট নিদিয়া হয় আমার ভোট দিতে ঘৈণীয়েকের কথা বেশি চলে না গিরিয়েকের কথা বেশি চলে, আরে মূলা গাভর জয়মতী দেশ কার কথা চলিব লাগিব, আপনার কথা চলিব লাগিব না না কার কার ঘর কথা চলিব, হাত জানকছো চাই না বাপরে, এটা গিরিয়েক বিলাকে মোক নীতি দিলেহে রক্ষা হবে, যি নহয় গিরিয়েক বিলাকো বিজেপির আছে হয় নহয় আর আই মাতৃ সকলও আছে, এই ১০,০০০ টাকা তো আমি হাজবেন্ডক নিদ ঠিক আছে, আমি নিজের কাম করি, যেতিয়া এটা এটা আপনাদের ব্যবসায় হাতত লব আমি আপনাদের আকো ২৫,০০০ টাকা আমি আপনাদের দিই, কারণ মানে যদি কইছো পাবই আর এই কনফার্ম হব, এতিয়া মানে আর একটা কথা কব খুঁজিছো, ডিব্রুগড় জেলা তিনিচুকীয়া জেলা মানে যেটা মেট্রিকর রিজাল্ট চাওয়া মানে দেখা পাও সালী আর লড়া সমান পাস করে, আর তার কারণে যান সালিয়ে মেট্রিক পাস করে কলেজ এডমিশন লব, এডমিশনও বিনামূলিয়া হব আর ব্যাংক একাউন্টত আমি ১০,০০০ টাকা দিয়ে দিন যাতে সকল সালী কলেজ যাব, যদি মেট্রিক পাস করলে হায়ার সেকেন্ডারি পাস করলে ডিগ্রিত পড়বক আমি ১২,০০০ টাকা দিই, আর যাকে ইউনিভার্সিটিত পড়বক আমি ১৫,০০০ টাকা দিই, তো এইবার আমি রূপায়ণ করি ইলেকশনের পিছতে এই নিযুত মহিলা মেট্রিকর রিজাল্ট দিব কলেজত এডমিশনের সময় হব এই আসনিটা আমি রূপায়ণ করি, সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া আমি ভোট দিয়ে আকো এবার জিতাব খবর ভাল মার খবর ভাল আপনার খবর ভাল নাই সবরে
জয় শ্রীরাম। খবর ভাল নাই? বুলেট দিম তো ছোৱালী আছে, সাইকেল এটা লাগে। বাবা তুই ভালো থাকবি রে।